লেকটাউনে বেআইনি কল সেন্টার চালানোর অভিযোগে গ্রেপ্তার এক ব্যক্তি। বেআইনিভাবে কল সেন্টার চালানোর অভিযোগে নাসিম আক্তার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল লেকটাউন থানার পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ, দীর্ঘদিন যাবত অবৈধভাবে কল সেন্টার চালিয়ে প্রতারণা করছিলেন তিনি। পুলিশ তার কাছ থেকে প্রায় 42 লক্ষ টাকা ও বহুমূল্য গহনা উদ্ধার করেছে বলে জানা গিয়েছে। এই কল সেন্টার থেকে বন্ধুত্ব পাতানোর বিজ্ঞাপন দিয়ে প্রথমে যুবক যুবতীদের প্রলুব্ধ করা হতো। নির্দিষ্ট দেওয়া ফোন নম্বরে যুবক যুবতীরা যোগাযোগ করত। যে ফোন নম্বর দেওয়া থাকতো তা ছিল ওই ব্যক্তির অবৈধ কল সেন্টারের। এরপর যুবক যুবতীদের নানান প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে টাকা নেওয়া হতো। কিভাবে এই প্রতারণা চক্র চালানো হতো আরো বিস্তারিতভাবে খতিয়ে দেখছে লেকটাউন থানার পুলিশ। অভিযুক্ত ব্যক্তিকে আজ বিধাননগর মহকুমা আদালতে তোলা হবে। দেখুন আমাদের সেই প্রতিবেদন। এফআইআর কমপ্লেন। অকৃত এন্টারপ্রাইজ सभी प्रकार के पुराने सामानों का भंडार, इस महंगाई के बाजार में भी अगर घर दुकान या ऑफिस हो सजाना, बस जगदल तक है आना। यहाँ मिलेगा अच्छे कंडीशन में पुराना सोफा, टेबल, चेयर, पंखा, अलमारी या फिर शोकेस। लॉकर बेड से लेकर प्लाई, शीशे व इलेक्ट्रॉनिक के अनेकों सामान, और हाँ ये सब मिलेगा आपको एकदम सस्ते दामों में। तो फिर बिना समय गवाए आइए और ले जाइए यहाँ से अपने जरूरतों की चीज, वो भी बिल्कुल सस्ते में। याद रहे अकृत इंटरप्राइज, घोसपाड़ा रोड, श्री कृष्ण सिनेमा के पास, जगदल। নৈহাটিতে এই প্রথম থিম বেসড রেস্টুরেন্ট দ্য ব্ল্যাক হারবার মাল্টি কুইসিন রেস্টুরেন্ট। এখানে পাবেন ইন্ডিয়ান, কন্টিনেন্টাল, তন্দুর, চাইনিজ বা বেঙ্গলি সমস্ত রকম খাবার। একমাত্র ও সুন্দর প্রতিষ্ঠান হলো দ্য ব্ল্যাক হারবার। পুজোর আসরে ঘুরতে ঘুরতে সব পরিবারে চলে আসুন। ঠিকানা 225/1 RBC রোড, নৈহাটি। আর হ্যাঁ, এখানে পাবেন বিনা কোনো অতিরিক্ত খরচে ফ্রি হোম ডেলিভারির সুবিধা।